সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি চোবাড়িয়া হাটে। এই হাটটি নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ জেলা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত এবং বিভাগীয় শহর রাজশাহী থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে, আর শুক্রবার, প্রতি শুক্রবার বসে এই হাটটি। আজকে শুক্রবার 15ই ফেব্রুয়ারি 2019। গোটার কত দাম চাচ্ছেন? ৫০ হাজার দাম চাচ্ছেন। অনেক দাম চাচ্ছেন, তো বিক্রি দামটা বলেন, বিক্রি দামটা বলেন শুনি। বিক্রি দাম 2000 কম দেন। সামনে গরুটি 50,000 দাম চাচ্ছে, যে ওনাদের চাওয়া দাম। হ্যাঁ, সামনে গরুটা কত দাম চাচ্ছেন? কোনটা ভাই? এইটা দাম চাইছে 50,500। সামনে গরুটি 50,500 দাম চাচ্ছে, ওনাদের চাওয়া দাম। আপনার একটু বিক্রি দামটা বলেন, যে বিক্রি দামটা বলেন, যে দামে নিবে সেটা দাম, যে দামে নিবে না। আপনি যে একটা গরুটা নিয়ে এসেছেন, লাভ থাকার পরে যে আপনি বিক্রি দামটা মনে মনে পরিকল্পনা করে এসেছেন, পরিকল্পনা করেছি, ওই দামটা একটু বলেন। 45,000 লাল গরুটির দাম জানবো আমরা। ভাই জানে আপনার এই লাল গরুটার দাম কত? এইটা বিক্রি দামটা বলেন, আপনি বলেন বিক্রি দামটা মোটামুটি বলেন। 65। দেখুন সামনে যে গরুটি 65,000 টাকা দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। কয় দাঁত ভাই গরুটা? দুই দাঁত। বয়স কত হতে পারে? কয় বছর? দেড় বছর। দুই দাঁতের গরু এটি, দেড় বছর বয়স। গর ভাই গরুটা কত দাম চাচ্ছেন? শুনবেন না, শুনে মেলা দাম চাহাবো। একটু শুনে বলেন কত দাম চাচ্ছে? 1,00,000 না, 10 কাগজ কলম। আপনার গরুটা তো কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি 72। কয় দাঁত গরুটা? দাঁত হয়নি এখনো, দাঁতই নাই, 9 মাস বয়স। দেখুন সামনে বাচ্চা গরুটি এখনো দাঁতে না, 9 মাস বয়স। এটা কি জাত গরু ভাই? সিন্ধি গরু বলবো।
সিন্ধি জাত গরু এটি। লাল বাসুটা কত দাম যাচ্ছেন? ৮৫ কয় দাঁত? দাঁত হয়নি। দাঁত হয়নি? কয় মাস বয়স হতে পারে? বলতো না ভাই, কিনা জিনিস। আপনার বিক্রি দামটা বলেন। বিক্রি দাম ২.৮০। সামনের গরুটি ৮৫,০০০ দাম চাচ্ছে। এখনো দাঁতে নি না গরুটা? এখনো দাঁতে নাই। কাকু জোড়া কত যাচ্ছেন গরু দুইটা? ১২৫। ১২৫,০০০। বিক্রয় দামটা বলেন। হ্যাঁ, বিক্রয় দামটা বলেন। ১৫,০০০ সামনে দুইটি গরু ১২৫,০০০ দাম চাচ্ছে। ১১৫,০০০ হলে দিবে। কয় দাঁত করে গরুটা? দুই দাঁত করে। ১২৫,০০০ দাম চাচ্ছে। ১১৫,০০০ হলে দিবে। দুটি গরু জোড়া গরু সামনে দুটি গরু। সাদা গরুটার কত দাম চাচ্ছেন? ৮৫। বিক্রি দামটা বলবেন। বিক্রি দাম বলছে ৭০-৭২। দেখছেন সামনের সাদা গরুটি ৮৫,০০০ দাম চাচ্ছে। ৭০-৭২,০০০ টাকা দাম বলছে। কয় দাঁত গরুটা? দুই দাঁত ভাই। বয়স কতদিন হতে পারে? কিনা জিনিস দাদা। কিনা জিনিস? ও আচ্ছা, ঠিক আছে। দুই দাঁতের গরু এটি। ৮৫,০০০ দাম চাচ্ছে, এটা ওনাদের চাওয়া দাম। ভাই আপনার লাল গরুটা কত দাম চাচ্ছেন? আপনার বিক্রয় দামটা বলেন। ৬৮ দাম। ৭০,০০০ দাম চাচ্ছেন, ৬৮,০০০ হলে দিবেন। এটা তো ভাই বিক্রি দাম বললেন না, মোটামুটি বলেন বিক্রি দামটা। দেখছেন সামনের গরুটি ৭০,০০০ দাম চাচ্ছে, ৬৫,০০০ হলে দিবেন। গরুটা কয় দাঁত? দাঁতে নাই ভাই। এখনো দাঁতে নাই। বয়স কতদিন হতে পারে? বয়স হয়েছে ১ বছর পার হয়েছে। ১ বছর? ১ বছর বয়স, এখনো দাঁতে নাই। ভাই লাল বাচ্চা গরুটার কত দাম চাচ্ছেন? এটার দাম যাচ্ছে ৫৬। ৫৬,০০০। দায় দিছে ভাই গরুটা? বয়স হয়নি, এখনো দাঁত নেই। বয়স কতদিন হতে পারে? বয়স হয় ১.৫ বছর। ১.৫ বছর? তা আপনার তো বিক্রয় দামটা বলেন। আমার বিক্রি দাম? হ্যাঁ, আপনার ৪৮ হলে ছেড়ে দেবো। দেখছেন সামনে গরুটি ৪৮,০০০ হলে দিবে বলছে। আপনার কি জাত গরু এটা? আপনার করস। করস?
যা।